আজকে আপনাদের সামনে আমি মুভি নিয়ে কথা বলবো না, মুভি সম্বন্ধে আপনারা জানেন, সবই জানেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো, আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেদেরকে নিয়ে কথা বলবো। আপনারা গতকালকে সবাই জানেন যে বসুন্ধরা ফুড কোর্টে বর্ষা আপনাদের সামনে আসতে পারেনি, মানুষ এতই ভিড় ছিল, আপনারা সবাই দেখেছেন। ইভেন দো বর্ষাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের কিছু আত্মীয় স্বজন, চার পাঁচজন মেয়ে ওকে কিন্তু রেলিংয়ের কাছে এরকম রাউন্ড করে প্রোটেকশন দিয়ে রাখছে। আপনারা দেখছেন যে বর্ষা আপনাদের সামনে আসতে পারে নাই, মানে এত লোক ছিল কালকে। আপনারা সব কিছুই আপনাদের রেকর্ডে আছে, সব জায়গায় আছে। আপনারা জানেন যে দিন দা ডে রিলিজের সময় আমরা যেখানে গিয়েছি আমরা শুধু একটা স্ট্যাটাস দিয়েছি, আপনারা আপনাদের অর্থ করি, আপনাদের শ্রম, আপনাদের সব কিছু করে আমাদের কাছে চলে আসছেন। আপনারা সেই সাবার থেকে শুরু করে যেই জায়গায় আমরা গিয়েছি আপনারা চলে আসছেন। আপনাদের প্রতি আমার অলওয়েজ কৃতজ্ঞতা থাকবে এবং আমার মৃত্যু আগ পর্যন্ত একটাই কথা বলবো যে সাংবাদিক ভাই ও বোনেরা আমার অন্তরে থাকবে, কারণ আপনাদের মতন এত কষ্ট করতে পারে আমি দেখি নাই যে এরকম অনেস্টলি কষ্ট করতে পারে, আপনারা যত কষ্ট করেছেন আমাদের জন্য। গতকাল ইভেন দো কিছু সাংবাদিক বোনেরা তারা অসম্মানিত হয়েছে এই প্ল্যানিং করা কিছু লোকের জন্য, আমাদের সিনিয়র রিপোর্টার জয় ভাই 71 টেলিভিশনের ওনার গায়ে হাত তুলেছে, আপনারা ভিডিওতে দেখতে পারেন ওনার গায়ে হাত তুলেছে, কতগুলো সাংবাদিক বোনদের গায়ে হাত তুলেছে। এটা আসলে সিনেমা করতে আসি, মান সম্মান তো বিসর্জন দিতে আসিনি, আপনারা আমাদের জন্য করবেন, আমরা যেখানে বলেছি সেখানে আপনারা গিয়েছেন, আপনাদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু আমরা কি করব, আমরা জানি যে আপনারা আমাদের জন্য কষ্ট করেন, যারা অডিয়েন্স আছে তারা কখনো এটা করবে না, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তারা কখনোই এটা করবে না যে আপনাদের সাথে বিয়াদবি করবে, এটা করবে না। কিন্তু কারা এই প্ল্যানিং করা লোক যে আমাদের প্রিয় সাংবাদিক বোনদের গায়ে হাত দিল এবং জয় ভাইকে মারলো, এই যে আপনাদের টাইপড নিয়ে গেছে, আপনাদের এই বোমগুলো নিয়ে গেছে, অনেকগুলো ঘটনা ঘটাইছে গতকালকে, এটার জন্যে আমি একটাই কথা বলবো যে সিনেমা চলবে সিনেমার যোগ্যতাতে। আমরা একজন আর্টিস্ট, আমাদের কি যোগ্যতা আছে আমাদের জন্য সিনেমা চলবে। আমি একটা আর্টিস্ট, আমি যদি একটা ভালো ছবিতে অভিনয় করি ছবিটা ভালো চলবে, আমি যদি আমার গল্প ভালো না থাকে, মেকিং ভালো না থাকে ছবিটা চলবে না। এটার জন্য এত প্ল্যান করা দরকার নেই, এত প্ল্যানিং করে আপনাদের সামনে এসে আপনাদের সাথে দুর্ব্যবহার করা দরকার নেই। আমি খোদ দা সার্চ থেকে আমি আপনাদের সাথে, আপনি দেখেছেন যে আমি সিনেমা হলে যেতাম, কোন জিনিসটা আমি করি নাই প্রথম থেকে, মানুষ আগে টেলিভিশনে যেত না, টেলিভিশনে দেওয়া শুরু করলো, মানুষ বিলবোর্ড কিনত না, বিলবোর্ড দেওয়া শুরু করলো, মানুষ ডিজিটালাইজ ভাবে ছবি প্রচার করা জানতো না, এইগুলো প্রচার করা শুরু করলো, পোস্টার আগে দেখছেন আগে পোস্টারগুলো, পোস্টার সুন্দর পোস্টার বানানো শুরু করলো, সবই তো শুরু করছে, ডিজিটাল মুভি শুরু করলো, তাই ভালো দিকটাই তো করতেছে, যে অনন্ত জলিল যেই রাস্তাটা দেখাইছে ওই জায়গায় তো সবাই আসছে, ওইভাবেই তো সবাই আসছে। তাইলে সাংবাদিক ভাই বোনদের সাথে খারাপ ব্যবহার করার কেন দরকার, যে তাহলে আর ওনার অনুষ্ঠানে ওনারা যাবে না, এটা কি হতে পারে? আমরা কি আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি যে আপনারা আসবেন না? এখানে হাজার হাজার দর্শক আসছে গতকালকে, এই দর্শকরা আপনাদের সাথে তো খারাপ ব্যবহার করলে আমরা সবাই মারাই যেতাম কালকে। কালকে আপনারা যারা এখানে আছেন সবাই ছিলেন, কালকের যেই অবস্থা হয়েছে, যদি দর্শকরা আমাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করতো আমরা কেউ এখান থেকে জীবিত আসার কথা না গতকালকে। আপনাদেরকে আমি গতকালকে রিকোয়েস্ট করেছি, ভাই আমাকে নিয়ে যান এখান থেকে বের করেন, কয়েকজন সাংবাদিক ভাই কিন্তু আমাকে বের করছে। কালকে দর্শকের এত চাপ ছিল আপনারা নিজেরাও জানেন, এই জন্যে আবারও বলতে চাই ভাই, সিনেমা করব আমরা এই না যে মানে আক্রমণ করার প্ল্যানিং করতে হবে, কাউকে আক্রমণ করতে হবে, এই ধরনের সিনেমা করা আমাদের কী দরকার? আমাদের ইন্ডাস্ট্রি আজকে কোথায় যেয়ে দাঁড়াইছে? 80-90টা হলে 12-8টা সিনেমা চলতেছে, 80-90-100টা হলে, এটা কি আগে কি সিনেমা হল ছিল না এই দেশে? ইলিয়াস কাঞ্চন ভাই একদিন বলল দুঃখ করে যে আমার ছবি 800 হলে রিলিজ হয়েছে,
এখন আমাদের ছবি হল খুঁজে পাই না, তো আস্তে আস্তে হল চলে গেছে কেন? মোস্ট ওয়েলকাম টু ও তো 280 হলে রিলিজ হয়েছে একসাথে, তাহলে এখন হল নাই কেন? আমি তো 8 বছর ছবি করি নাই, 8 বছর পরে দিনদাটে আসছে, তাহলে এই 8 বছরে সব হাওয়া হয়ে গেল কেন? এই জন্যে এইসব কেউ প্ল্যানিং না করে, এই ধরনের কাজ না করে আমাদের করণীয় একটাই, আমরা ভালো ছবি বানানো, হল বাজবে, ইন্ডাস্ট্রি বাজবে, দর্শক হলে আসবে, আমাদেরকে নিয়ে সুনাম করবে, এটাই আমাদের কর্ম। আর কিছু বলতে চাই না ভাইরা আপনাদের কাছে, আমি সরি জানাচ্ছি। আমাকে গতকালকে অনেকেই ফোন করে বলছে যে অনন্ত ভাই আমাদের টাইপড নিয়ে গেছে, আমাদের মেয়েদের গায়ে হাত তুলছে, মানে জয় ভাই মানে একটা সিনিয়র সাংবাদিক কান্না করে আমাকে বলতেছে অনন্ত ভাই আপনার প্রোগ্রামে যে আমি আজকে মার খেলাম, আপনিই বলেন সেই খোদ্দার সার্চ থেকে আপনার আসছেন, আপনারা আমার প্রোগ্রামে যে মাই খেয়েছেন কখনো? আমি এই ধরনের মানুষ যে আপনাকে মার, আপনাদের কিছু ক্ষতি করা, আপনাদের ক্ষতি হবে আমাকে দিয়ে? আমি তো এটা করি না ভাই, আমি আপনাদের সাথে মিশে চলার চেষ্টা করি। আপনারাও দেখেছেন যে আমি দর্শকদের মিডলে চলে যাই, আমার নিজের সিকিউরিটি কখনো আমি চিন্তা করি না। ইভেন তো আমার বার্থডেতে দেখেছেন বাইরে এত লোক, আপনারা অনেকেই বলেছেন জনতা ভাই আপনার তো সিকিউরিটি দরকার, আমি বলছি আমার অডিয়েন্স, আমার শুভাকাঙ্ক্ষীরাই আমার সিকিউরিটি। তা যাই হোক ভাই, গতকালকের ঘটনা সম্পূর্ণভাবে আমি দুঃখ প্রকাশ করছি যে এটা দর্শকদের কাছ থেকে হয় নাই, দর্শকদের কাছ থেকে হলে আমরা কিছুতেই যেতে পারতাম না ওইখান থেকে গতকাল। আমি দায়ভার করতেছি যারা এই ধরনের ঘটনা করছে, তারা একদিন তাদের মুখোশটা আপনারা খুলে দিবেন যে এই লোকগুলি এটা হতে পারে। আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলবো না, আমি কোনো দিনই বলবো না, আমি টেলিভিশনে যাই, আপনাদের সামনে যাই, আমি সব সময় মানুষের জন্য দোয়া করি, আমি তা সবার ছবি উইশ করি, আমি সবার ভালো চাই, ইন্ডাস্ট্রির ভালো চাই, কিন্তু আমি এটা করব না কোনো দিন। কোনো অডিয়েন্স এখানে কোনো পলিটিক্যাল মিছিল ছিল না গতকালকে যে আপনাদের গায়ে হাত তুলবে, কালকে ছিল দর্শকদের ভালোবাসা, তারা মুভি দেখতে আসছে, এমন না যে আপনারা কোনো রাজনৈতিক মিছিলে গেছেন যে আপনারা তার বাটে পড়ে গেছেন যেই জন্য আপনাদের এই ঘটনা ঘটছে, এরকম কিছু না। সবাই আমাদের মুভি দেখতে আসছে, সবাই ভালোবাসা দিতে আসছে আমাদেরকে। আমি আস্তে আস্তে দেখেছি ইউটিউবার ভাইয়েরা তো সাথে সাথে ভিডিও ছাড়েন, আমি আস্তে আস্তে দেখলাম ইকবাল ভাই যে এখানে কথা বলছে, ইকবাল ভাইকে নাকি রাতে ফোন করছে, হট এবার আমি এখন ইকবাল ভাইয়ের সাথে কথা বলব, আমি নিউজে দেখলাম, মানে হোয়াট ইজ দিস? এগুলো ইকবাল ভাইয়ের মতন একটা লোককে যদি এই ধরনের থ্রেট দিতে পারে তাহলে বলেন কোন প্ল্যানিং চলতেছে এগুলো?